দিনের বেলা সূর্যের তাপ গ্রহণ করে রাতের আধার দূর করে দৃষ্টিনন্দন এসব সৌরবাতি তবে কিছুদিন গ্রামীণ জনপদের পথ ঘাট আলোকিত করলেও বছরের পর বছর নষ্ট হয়ে পড়ে আছে এসব বাতি সরকারের ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর কাবিখা প্রকল্প এটি দু হাজার ও দু হাজার উনিশ বিশ অর্থ বছরে শরীয়তপুরের ছয়টি উপজেলার বিভিন্ন গ্রামে এক হাজার সোলার বাতি স্থাপন করা হয় প্রতিটি সৌরবাতির জন্য খরচ হয় ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা এলাকাবাসীর অভিযোগ স্থাপনের তিন মাসের মাথায় নষ্ট হয়ে গেছে এসব লাইট তবে এতদিনেও সংস্কারের উদ্যোগ নেননি সংশ্লিষ্টরা আর কোন খোঁজ খবর নেই না এখন রাস্তা অন্ধকার বা ল্যাম্পোস্ট নষ্ট হয়ে কারণেই আপনার ওই তুরি হইতেছে সিনকের চলতেছে গাঁজা খাইতেছে ইয়া আমাদের ল্যাম্পপোস্ট অনেক অঞ্চলে অনেক এলাকায় এগুলি পড়ে গেছেগা। কিন্তু এগুলি তকদারি করার এগুলি দেখার মতো কোন লোক আমরা পাই না এদিকে বাতিগুলো সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে আবেদন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা আমাদের কোম্পানি ছিল তারা তিন বছর পর্যন্ত তারা ওটা মেইনটেনেন্স করছে আপাতত তারা আর কাজ করছে না তাদের তার কারণ তাদের তো মানে তাদের মেয়াদ ছিল তিন বছর তারা সংস্কার করবে সেটা তাদের মেয়াদ শেষ নিম্নমানের এসব সোলার বাতির নামে সরকারের কোটি কোটি টাকা অপচয় বন্ধের দাবি এলাকাবাসীর মৌসুমী রহমান আর টিভি